নিশীত প্রামাণিক, নিশীত প্রামাণিক এই মুহূর্তে নিশীত প্রামাণিক এগিয়ে রয়েছেন, সেই খবর আমরা পাচ্ছি কোচবিহার কেন্দ্রে। সোনালী, কোচবিহার কেন্দ্রে নিশীত প্রামাণিক এগিয়ে, সোনালী কোচবিহার কেন্দ্র থেকেও বোধ হয় প্রত্যাশিতই ছিল নিশীত প্রামাণিকের এগিয়ে থাকাটা। এবং যদিও এখানে জগদীশ বসুনিয়ার সঙ্গে লড়াইটা হলেও আপ্রাণ কোথাও ময়দানে একটা ফাইট দেওয়ার চেষ্টা করেছিলেন উদয়ন গুহ, এবং বেশ মানে সেই আক্রমণগুলো একদম পার্সোনাল স্তরে, ব্যক্তিগত স্তরে একটা কদর যে আক্রমণের জায়গায় চলে গিয়েছিল। এবং তার পাশাপাশি আমি অবাক হচ্ছি এই নম্বরগুলো দেখে, আপনারাও নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আপনাদের স্ক্রিনে এই মুহূর্তে 34টি জায়গা ট্রেন্ড ক্লিয়ার হচ্ছে, তার মধ্যে থেকে 25টি এই মুহূর্তে লিড করছে বিজেপি বাংলায়, পশ্চিমবঙ্গে, ওয়েস্ট বেঙ্গলে প্রথম রাউন্ডে। একদম ঠিক শুনছেন, যারা এই মুহূর্তে প্রায় লক্ষাধিক মানুষ ইউটিউবে দেখছেন আমাদেরকে, টেলিভিশনে, পাড়ায় পাড়ায়, ব্লকে ব্লকে, কাউন্টিং সেন্টারগুলোতেও রিপাবলিক বাংলা খুলে আপনারা যারা দেখছেন, তারা 25টি আসনে বিজেপি এই মুহূর্তে লিড করছে। তৃণমূলের ফিগার কিন্তু উঠছে না, নয় মানে ডাবল ডিজিট এখনো কিন্তু ফার্স্ট রাউন্ডের দিকে হয়নি, এখনো পর্যন্ত হ্যাঁ প্রথম ডাবল ডিজিট হয়নি। প্রবণতা যেখান থেকে শুরু হয়েছে সেখান থেকে এখনো পর্যন্ত নয় ছিল, এখনো অবধি নয়তেই রয়েছে। এবং আমরা বারবার করে বলছি, আমরা কিন্তু কাউন্টিং এর ক্ষেত্রে কোনো রিস্ক নিই না, এটা রীতিমতো ওই ত্রিস্তরীয় চতুর্স্তরীয় যাচাইয়ের মতো স্তরে স্তরে যাচাই করতে করতে অ্যাকিউরেট যে নাম্বার সেটাই কিন্তু আপনাদের কাছে দিচ্ছি। আমাদের কোনো তাড়াহুড়ো নেই, আমরা ধীরে সুস্থে যাচাই করে পরখ করে কিন্তু প্রবণতাগুলো আপনাদের সামনে তুলে ধরছি। তাই তো অনির্বাণ, এই মুহূর্তে ঘাটাল থেকে সরাসরি পলমে আমাদের সঙ্গে রয়েছেন পলমী। ঘাটালের এই মুহূর্তে প্রবণতা কি বলছে, কে এগিয়ে কে পিছিয়ে, আমরা গোটা পশ্চিমবঙ্গের প্রবণতা দেখাচ্ছি। 42-এর মধ্যে 34টা প্রবণতা পাচ্ছি, 25টায় বিজেপি এগিয়ে, 9টায় তৃণমূল এগিয়ে, ঘাটালে কে কোথায় এগিয়ে রয়েছে। সার্ভিস আইডি দিচ্ছে না, সার্ভিস আইডি ছাড়া সবাইকে ভিতরে ঢুকিয়ে দিচ্ছে, সার্ভিস আইডি চাইছি যখন তখন দিচ্ছে না সার্ভিস আইডি। এসডিও বলছে সার্ভিস আইডি আপনাকে দেবো না, আপনাকে দেখাবো না, এবং তার সঙ্গে আরও বলছে হ্যাঁ দেবো না মিস্টার টুডু, এবং তার সঙ্গে জেনারেল অবজারভার যিনি আছেন মিস্টার লালবিনা তিনিও বলছেন না দেবো না। এইভাবে ভিতরে চলছে, আমি এখন সিইওকে ফোন করবো, ইসিআইয়ের, তাকে বলবো যে আমি আপনি ইমিডিয়েটলি ফোন করুন, নোটিফিকেশনটা পাঠান যে সার্ভিস আইডি চাইলেই দেখাতে হবে। কালকে রাত্রিবেলা তো আপনারা দেখেছেন 6 জন স্টাফকে, তারা তো চেয়ারও দেখলেন, 6 জন স্টাফ ভিতরে দাঁড়িয়ে ছিল, তাদেরকে টেনে এনে এসডিও তৃণমূলের দলদাস এসডিও। অবস্থার পরিবর্তন হতে এত সময় কেটে গেল, এখনো হয়নি তো। নির্বাচন কমিশনের যিনি অবজারভার আছেন মিস্টার লালবিনা, তিনি যদি পায়ের উপরে পা তুলে কফি খান, ঘুমিয়ে পড়েন, তাহলে কে কাজটা করবে? নির্বাচন কমিশন ঘুমিয়ে থাকলে কে কাজ করবে বলুন, আপনি কাজটা কে করবে? আমরা দেখলাম যে আপনি পোস্টাল ব্যালট অনেকটা এগিয়ে, পরে সন্ধ্যেবেলা বলবো নির্বাচন নিয়ে, পরে আমি আগে নির্বাচনটা ঠিক আছে সুস্থভাবে করাই। কাহা গাড়ি মেরি গণনা পর্বে আপনারা তো বৈঠক করেছিলেন এবং একই সঙ্গে অনেক বৈঠক করে করেছিলেন, কতটা অভিযোগ রয়েছে মানে আর কি কি সমস্যা রয়েছে ভেতরে? এখানে এসডিও সব ওদের পেটুয়া মমতার সব ক্যাজুয়াল স্টাফদেরকে ভিতরে ঢোকাচ্ছে, মমতার ক্যাজুয়াল স্টাফদেরকে ভিতরে ঢোকাচ্ছে, কাউন্টিং হলের ভিতরে ঢুকিয়ে তাদেরকে দিয়ে কাউন্টিং করাবে, এই ষড়যন্ত্র করে রেখে দিয়েছে। আমি প্রতিবাদ করে আমাকে কোনো সার্ভিস আইডি দিচ্ছে না, ঠিক আছে। মূলত কোন কোন অফিসারের বিরুদ্ধে কি কি অভিযোগ? এমজি মিস্টার টুডু আর জেনারেল অবজারভার মিস্টার লালবেনা। তাহলে আপনি জায়গা ছেড়ে দিচ্ছেন? আরে জায়গা যাচ্ছে, সিইও কে ফোন করতেছি, কি উল্টো পাল্টা কথা বলছেন? এগুলো তো এখনো ডাবল ডিজিট ক্রস করতে পারেনি তৃণমূল কংগ্রেস, 9 আটকে আছে, অন্যদিকে বিজেপি 25-এ পৌঁছে গেছে। এর মধ্যেই বড় খবর আসছে ডায়মন্ড হারবার থেকে, আমরা সরাসরি চলে যাবো ডায়মন্ড হারবারে। আমরা চেষ্টা করবো অভিজিৎ দাস, তিনি কি বলছেন, ধর্নায় বসে পড়েছেন প্রার্থী, কি বলছেন শোনানো। সবাইকে মারধর করে বার করে দিচ্ছে, কি করবে শুরুতে যদি হয় তাহলে কি হবে? এই কাউন্টি করার মানে এত প্রমোশন চলছে তো ডায়মন্ড হারবার পুরো ইলেকশনটা প্রমোশন চলছে, দেখলেন না এত ছাপা মারলো তারপর কিছু করলো। নিশীত প্রামাণিক, নিশীত প্রামাণিক
এই মুহূর্তে নিশীত প্রামাণিক এগিয়ে রয়েছেন সেই খবর আমরা পাচ্ছি কোচবিহার কেন্দ্রে। স্বর্ণালী, কোচবিহার কেন্দ্রে নিশীত প্রামাণিক এগিয়ে। স্বর্ণালী, কোচবিহার কেন্দ্র থেকেও বোধ হয় প্রত্যাশিতই ছিল নিশীত প্রামাণিকের এগিয়ে থাকাটা, এবং যদিও এখানে জগদীশ বসুনিয়ার সঙ্গে লড়াইটা হলেও আপ্রাণ কোথাও ময়দানে একটা ফাইট দেওয়ার চেষ্টা করেছিলেন উদয়ন গুহ, এবং বেশ মানে সেই আক্রমণগুলো একদম পার্সোনাল স্তরে, ব্যক্তিগত স্তরে একটা কদর্য আক্রমণের জায়গায় চলে গিয়েছিল। এবং তার পাশাপাশি আমি অবাক হচ্ছি এই নম্বরগুলো দেখে, আপনারাও নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আপনাদের স্ক্রিনে এই মুহূর্তে 34টি জায়গা ট্রেন্ড ক্লিয়ার হচ্ছে, তার মধ্যে থেকে 25টি এই মুহূর্তে লিড করছে বিজেপি বাংলায়, পশ্চিমবঙ্গে, ওয়েস্ট বেঙ্গলে প্রথম রাউন্ডে। একদম ঠিক শুনছেন, যারা এই মুহূর্তে প্রায় লক্ষাধিক মানুষ ইউটিউবে দেখছেন আমাদেরকে, টেলিভিশনে, পাড়ায় পাড়ায়, ব্লকে ব্লকে, কাউন্টিং সেন্টারগুলোতে রিপাবলিক বাংলা খুলে আপনারা যারা দেখছেন, তারা 25টি আসনে বিজেপি এই মুহূর্তে লিড করছে। তৃণমূলের ফিগার কিন্তু উঠছে না, নয় মানে ডাবল ডিজিট এখনো কিন্তু ফার্স্ট রাউন্ডের দিকে হয়নি এখনো পর্যন্ত। হ্যাঁ, প্রথম যে ডাবল ডিজিট হয়নি, প্রবণতা যেখান থেকে শুরু হয়েছে সেখান থেকে এখনো পর্যন্ত নয় ছিল, এখনো অবধি নয়তেই রয়েছে। এবং আমরা বারবার করে বলছি, আমরা কিন্তু কাউন্টিং এর ক্ষেত্রে কোনো রিস্ক নিই না, এটা রীতিমতো ত্রিস্তরীয় চতুর্স্তরীয় যাচাইয়ের মতো স্তরে স্তরে যাচাই করতে করতে অ্যাকিউরেট যে নাম্বার সেটাই কিন্তু আপনাদের কাছে দিচ্ছি। আমাদের কোনো তাড়াহুড়ো নেই, আমরা ধীরে সুস্থে যাচাই করে পরখ করে কিন্তু প্রবণতাগুলো আপনাদের সামনে তুলে ধরছি। তাই তো অনির্বাণ, এই মুহূর্তে ঘাটাল থেকে সরাসরি পলমি আমাদের সঙ্গে রয়েছেন। পলমি, ঘাটালের এই মুহূর্তে প্রবণতা কি বলছে, কে এগিয়ে কে পিছিয়ে? আমরা গোটা পশ্চিমবঙ্গের প্রবণতা দেখাচ্ছি, 42-এর মধ্যে 34টা প্রবণতা পাচ্ছি, 25টায় বিজেপি এগিয়ে, 9টায় তৃণমূল এগিয়ে, ঘাটালে কে কোথায় এগিয়ে রয়েছে? সার্ভিস আইডি দিচ্ছে না, সার্ভিস আইডি ছাড়া সবাইকে ভিতরে ঢুকিয়ে দিচ্ছে, সার্ভিস আইডি চাইছি যখন তখন দিচ্ছে না সার্ভিস আইডি, এসডিও বলছে সার্ভিস আইডি আপনাকে দেবো না, আপনাকে দেখাবো না, এবং তার সঙ্গে আরও বলছে হ্যাঁ দেবো না মিস্টার টুডু, এবং তার সঙ্গে জেনারেল অবজারভার যিনি আছেন মিস্টার লালবিনা তিনিও বলছেন না দেবো না, এইভাবে ভিতরে চলছে। আমি এখন সিইওকে ফোন করবো, ইসিআইয়ের, তাকে বলবো যে আমি আপনি ইমিডিয়েটলি ফোন করুন, নোটিফিকেশনটা পাঠান যে সার্ভিস আইডি চাইলেই দেখাতে হবে। কালকে রাত্রিবেলা তো আপনারা দেখেছেন 6 স্টাফকে, তারা তো চেয়ারও দেখলেন, 6 স্টাফ ভিতরে দাঁড়িয়ে ছিল, তাদেরকে টেনে এনে এসডিও তৃণমূলের দলদাস এসডিও। অবস্থার পরিবর্তন হতে এত সময় কেটে গেল, এখনো হয়নি তো। নির্বাচন কমিশনের যিনি অবজারভার আছেন মিস্টার লালবিনা, তিনি যদি পায়ের ওপরে পা তুলে কফি খান ঘুমিয়ে পড়েন তাহলে কে কাজটা করবে? নির্বাচন কমিশন ঘুমিয়ে থাকলে কে কাজ করবে বলুন, আপনি কাজটা কে করবে? আমরা দেখলাম যে আপনি পোস্টাল ব্যালট অনেকটা এগিয়ে পরে সন্ধ্যেবেলা বলবো নির্বাচন নিয়ে, পরে আমি আগে নির্বাচনটা ঠিক আর সুস্থভাবে করাই। তা গাড়ি মেরি গণনা পর্বে আপনারা তো বৈঠক করেছিলেন এবং একই সঙ্গে অনেক বৈঠক করেছিলেন, অভিযোগ রয়েছে মানে আর কি কি সমস্যা রয়েছে ভেতরে? এখানে এসডিও সব ওদের পেটুয়া মমতার সব ক্যাজুয়াল স্টাফদেরকে ভিতরে ঢোকাচ্ছে, মমতার ক্যাজুয়াল স্টাফদেরকে ভিতরে ঢোকাচ্ছে, কাউন্টিং হলের ভিতরে ঢুকিয়ে তাদেরকে দিয়ে কাউন্টিং করাবে, এই ষড়যন্ত্র করে রেখে দিয়েছে। আমি প্রতিবাদ করে আমাকে কোনো সার্ভিস আইডি দিচ্ছে না, ঠিক আছে? মূলত কোন কোন অফিসার কি কি অভিযোগগুলো? এমজি মিস্টার টুডু আর জেনারেল অবজারভার মিস্টার লালবেনা। তাহলে আপনি জায়গা ছেড়ে দিচ্ছেন? আরে জায়গা যাচ্ছে, সিইওকে ফোন করতেছি, কি উল্টো পাল্টা কথা বলছেন? মূলত এখনো ডাবল ডিজিট ক্রস করতে পারেনি তৃণমূল কংগ্রেস, নয় আটকে আছে, অন্যদিকে বিজেপি 25-এ পৌঁছে গেছে। আর এর মধ্যেই বড় খবর আসছে ডায়মন্ড হারবার থেকে, আমরা সরাসরি চলে যাবো ডায়মন্ড হারবারে। আমরা চেষ্টা করবো অভিজিৎ দাস, তিনি কি বলছেন ধর্নায় বসে পড়েছেন প্রার্থী, কি বলছেন শোনানো? সবাইকে মারধর বার করে দিচ্ছে, কি করবে? শুরুতে যদি হয় তাহলে কি হবে? এ কাউন্টি করার মানে এত প্রহসন চলছে তো রায়মানাবার, রায়মানাবার পুরো ইলেকশনটা প্রহসন চলছে, দেখলেন না এত ছাপা মারলো তারপর কিছু করলো? এখানে ধরনা দেবো।